নমস্কার বন্ধুরা, সমাজ ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বাচ্চাদের একটা ফেভারিট রেসিপি তৈরি করব। আজ আমি তৈরি করব হোয়াইট সস পাস্তা। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। আমি 200 গ্রাম পাস্তা নিয়েছি। সবার প্রথমে পাস্তাটা সেদ্ধ করে নেব। একটা বাটিতে বেশ খানিকটা জল গরম হতে বসিয়েছি। জলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আপনারা আপনাদের পাস্তার পরিমাণ বুঝে কিন্তু নুনটা দিয়ে নেবেন। আর দেব 1 চা চামচ তেল। জলটাকে ভালো করে নেড়ে দেব। জলটা ফুটে এসেছে, পাস্তাগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে পাস্তাটা সেদ্ধ করে নেব। আমি পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, পুরোপুরি 100% কিন্তু সেদ্ধ করব না, 80% মতন সেদ্ধ করে নিয়েছি। এখনো সামান্য একটু কাঁচা কাঁচা ভাব আছে। এই অবস্থায় পাস্তাটা নামিয়ে জল ঝরিয়ে নেব। আমি একটা বাটিতে ঠান্ডা জল রেখেছি, এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব। পাস্তা যাতে নিজস্ব হিটে আরো সেদ্ধ হয়ে না যায়, সেই জন্য ঠান্ডা জলের মধ্যে পাস্তাটা দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জলটা ফেলে দেব। পাস্তাটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়া গরম করে তাতে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটাকে ভালো করে গলিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা একটু হালকা করে ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে আরো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি। আমি একটা গাজর লম্বা করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। কিছু বিনস কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই করে নেব। দিয়ে দেব 1/2 চা চামচ নুন। সবজিগুলো 2-3 মিনিট ফ্রাই করে নিয়েছি। দিয়ে দেবো 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলো নামিয়ে নেব। ওই একই কড়ায় দিয়ে দেবো 2 টেবিল চামচ বাটার। এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ ময়দা। একদম লো হিটে খুব ভালো করে ময়দাটা বাটারের সাথে ভেজে নেব। ময়দাটা কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজতে কিন্তু ময়দাটা পুড়ে গেলে সসটা আর ভালো হবে না। আমি প্রায় 3-4 মিনিট লো ফ্লেমে ময়দাটা ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ দুধ। খুব ভালো করে দুধটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম লাম্পস না থাকে। মিডিয়াম আঁচে সসটা ভালো করে রান্না করে নেব। 2 মিনিট মিডিয়াম আঁচে সসটা রান্না করে নিয়েছি। সসটা হয়েছে কিনা বোঝার জন্য একটা হাতা নিয়ে নেব। হাতাটা দিয়ে একবার নাড়ব। পেছন দিকটা যদি দেখি একটা কোটিং লেগে যাচ্ছে সসের,
তাহলে বুঝবো আমাদের সসটা রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো নুন, 1 চা চামচ দেবো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ দেবো মিক্স হার্ব, 1 চা চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে ভেজে রাখা ভেজিটেবলস গুলো দিয়ে দেব, সবজিগুলো সসের সাথে মিশিয়ে নেব। এবার পাস্তাটা দিয়ে দেব, পাস্তাটাও ভালো করে সসের সাথে মিশিয়ে নেব। এই সময় যদি একটু শুকনো শুকনো মনে হয় তাহলে আপনারা 2 টেবিল চামচ থেকে 3 টেবিল চামচ দুধ মিশিয়ে নিতে পারেন। আমার একটু মনে হচ্ছে শুকনো শুকনো, তাই আমি একটু দুধ মেশাবো। দুধটা ভালো করে মিশিয়ে নেব। আর খুব বেশি রান্না করব না, 30-40 সেকেন্ড রান্না করে পাস্তাটা নামিয়ে নেব, কারণ বেশিক্ষণ রান্না করলে কিন্তু পাস্তাগুলো ভেঙে যাবে। পাস্তাটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তৈরি আমাদের হোয়াইট সস পাস্তা। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আর আমার নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নানান ধরনের নতুন নতুন রান্নার রেসিপি সবার আগে পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আবার হাজির হব অন্য আর একটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।